হরতাল অবরোধ করে সরকারের পতন ঘটানো যাবে না বলছেন কৃষিমন্ত্রী। এদিকে গণ অভ্যুত্থানের ক্ষমতা অনেক আগে হারিয়েছে বিএনপি বলছেন কামরুল ইসলাম। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায় জানাবো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ভিআইপি খানায় আর সাধারণ জনগণ লঙ্গরখানায়। আরও জানিয়ে দিব রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা ইউক্রেনের এবং সর্বশেষ জানাবো বিএনপির বক্তব্য হলো খালি কলসি বেশি বাজার মতো বলছেন তথ্যমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হরতাল অবরোধ করে সরকারের পতন ঘটানো যাবে না বলছেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, রাজাকার আলবদর জামায়াত বিএনপি বাংলাদেশকে পিছিয়ে দিতে এবং আগামী সংসদ নির্বাচন বানচাল করতে আবারও ষড়যন্ত্র করছে। হরতাল অবরোধ করে সরকারের পতন ঘটাতে চাইছে, কিন্তু এসব করে সরকারের পতন ঘটানো যাবে না। তিনি আরও বলেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল। ক্ষমতায় থাকার সময় তারা এদেশে জঙ্গি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল, তাদের পায়ের তলায় মাটি নাই, তাই তারা ষড়যন্ত্র করে আবারও ক্ষমতায় যেতে চায়। কিন্তু তারা ষড়যন্ত্র করে আর ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে হলে তাদের নির্বাচনে আসতে হবে, জনগণের সমর্থন পেতে হবে। কৃষিমন্ত্রী বলেন, সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠিত করা হচ্ছে, নতুন নেতৃত্ব তৈরি করা হচ্ছে। এই নতুন নেতৃত্বরাই আওয়ামী লীগকে শক্তিশালী করবে। গণ অভ্যুত্থানের ক্ষমতা অনেক আগেই হারিয়েছে বিএনপি বলছেন কামরুল ইসলাম। গণ অভ্যুত্থান করার ক্ষমতা বিএনপি অনেক আগে হারিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা দুই এর এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম। কামরুল ইসলাম বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন, আর শেখ হাসিনায় থাকবে নির্বাচনকালীন সরকারের দায়িত্বে, এটাই সংবিধানের কথা। তিনি বলেন, দেশকে পিছিয়ে নিতে বিএনপি আবার আন্দোলন সংগ্রামের নামে চক্রান্ত নেমেছে, কারণ তাদের জনগণের প্রতি আস্থা নেই, তারা বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। একজন জেলখানায় একজন পলাতক, তাদের নেতৃত্বে আর দেশে সরকার হবে না। জাতীয় সরকার বা নির্দলীয় সরকারের যে স্বপ্ন বিএনপি দেখছে, এটাও হবে না। গণ আন্দোলন, গণ অভ্যুত্থান করার ক্ষমতা বিএনপি অনেক আগে হারিয়েছে। পাকিস্তান থেকে তো বটেই, অনেক ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়েছে বাংলাদেশ। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দরকার শেখ হাসিনার সরকার। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় এবার জারি করা হলো জরুরি অবস্থা। তীব্র অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা জুড়ে চলছে জনবিক্ষোভ। এমতো অবস্থায় জননিরাপত্তা শৃঙ্খলা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং জরুরি সেবা ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে। উল্লেখ্য, চরম রিজার্ভ সংকটের কারণে গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কায় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। এতে লাগামহীনভাবে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম। জ্বালানি সংকটের কারণে চুলাও জ্বালাতে পারছে না দেশটির সাধারণ মানুষ। এমনকি চুলা জ্বালানোর জন্য কেরোসিন সংগ্রহ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনা ঘটছে দেশটিতে। এছাড়াও জ্বালানি সংকটে দেশটিতে বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, ফলে দৈনিক ১৩ ঘন্টারও বেশি লোডশেডিং হচ্ছে সেখানে। কাগজ সংকটের কারণে স্কুলগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে পরীক্ষা নেওয়া, ব্যাহত হচ্ছে দৈনিক পত্রিকা ছাপানোর কাজও। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ভিআইপি খানায় আর সাধারণ জনগণ লঙ্গরখানায়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ১৯৭৪ সালে ছিল আওয়ামী লীগের অ্যানালগ লঙ্গরখানা, আর বর্তমানে চলছে ডিজিটাল লঙ্গরখানা। এখন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা থাকবে ভিআইপি খানায়, আর সাধারণ জনগণ থাকবে লঙ্গরখানায়। তারা বেগমপাড়া করবে না, সাধারণ জনগণ খাবার পাবে না। সামনে রমজান আসছে, এক মুঠো চালের জন্য হাহাকার করে সাধারণ মানুষ, এভাবে দেশ চলতে পারে না। আলাল বলেন, ১৯৭৪ সালে খাবার নিয়ে কুকুর মানুষের যে কাড়াকাড়ি, বর্তমানে টিসিবির পেছনে মানুষের লাইনে সেই দৌড়াদৌড়ি। এরপরও জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে। রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা ইউক্রেনের। ইউক্রেন রুশ বাহিনী প্রতিরোধের পাশাপাশি পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে ঢুকে ইউক্রেন হামলা চালিয়েছে। শুক্রবার রাশিয়ার একটি তেলের ডিপোতে ইউক্রেনি হেলিকপ্টার থেকে ওই হামলা চালানো হয়। ইউক্রেনের সীমান্ত থেকে কাছেই অবস্থিত রুশ শহর বেলগরদে ওই হামলা হয়েছে। ইউক্রেন যদিও এখনও হামলার দায় স্বীকার করেনি, তবে হামলার ফুটেজ ও তেল ডিপোর আগুনের ফুটেজ সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বিবিসি জানিয়েছে, টেলিগ্রাম মেসেজের মাধ্যমে তেল ডিপোতে আগুনের খবর নিশ্চিত করেছেন শহরের গভর্নর ভিয়াসেশলাভ গ্লাদকভ। তিনি বলেন, দুটি ইউক্রেনীয় হেলিকপ্টারের মাধ্যমে ওই হামলা চালানো হয়। স্বল্প উচ্চতায় হেলিকপ্টার চালিয়ে তারা রুশ ভূখণ্ডে প্রবেশ করে। হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে গভর্নর। যদিও এখনও নিশ্চুপ ইউক্রেন, তবে ক্রেমলিন বলছে, এ ধরনের হামলা শান্তি আলোচনার জন্য ক্ষতিকর।
এর ফলে রাশিয়া ওই আলোচনা চালিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া নিজের ঘরে যুদ্ধ ডেকে এনেছে। ইউক্রেনের হেলিকপ্টার পাইলটরা এ ধরনের হামলায় বেশ দক্ষ। তারা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তাদের দেশেই হামলা চালিয়েছে। এজন্য কম উচ্চতা দিয়ে হেলিকপ্টার চালাতে হয়েছে তাদের। একইভাবে গত 8 বছর ধরে ডনবাস অঞ্চলে হামলা করছে ইউক্রেন। গাছ বা বনের থেকে মাত্র কয়েক মিটার উঁচু দিয়ে তারা হেলিকপ্টার চালাতে সক্ষম। প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলা যুদ্ধের প্রেক্ষাপটে তেমন কিছু পরিবর্তন আনবে না, তবে এটি প্রমাণ করছে যে ইউক্রেনের বিমান বাহিনী এখনও কার্যকরী রয়েছে এবং তারা রাশিয়ার হামলা করতে সক্ষম। এই হামলা ইউক্রেনের বাহিনীর মনোবলকে আরও শক্তিশালী করবে। বিএনপির বক্তব্য হলো খালি কলসি বেশি বাজার মতো, বলছেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির বক্তব্য হলো খালি কলসি বেশি বাজার মতো। তারা কখন কি বলে তারা নিজেই জানে না। যারা জামিন নেওয়ার জন্য পুরুষ হয়েও মহিলাদের বোরকা পরে হাইকোর্টে হাজির হয় তারা নাকি সরকার পতন ঘটাবে। আমরা গত কয়েক বছর আগে দেখেছি বিএনপি নেতারা বোরকা পরে হাইকোর্টে জামিন নিতে গিয়েছিল, এই লজ্জা বিএনপি কোথায় রাখবেন। মন্ত্রী বলেন বিএনপি বলে বেড়াচ্ছে নিরপেক্ষ সরকার না হলে তারা নির্বাচনে আসবে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, নির্বাচন সরকারের অধীনে হয় না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশনার স্বাধীন, সুতরাং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটি তাদের বিষয়। হাসান মাহমুদ বলেন নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। 2014 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই। তারা অংশগ্রহণ না করে ভেবেছিল ধাক্কা দিয়ে সরকার ফেলে দেবেন, বরং সরকার আরও শক্তিশালী হয়েছিল। 2018 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন। আমাদের সরকার অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তাই আগামী নির্বাচনের ট্রেন্ডে উঠবে কি উঠবে না সেটি বিএনপির সিদ্ধান্তের ব্যাপার। নির্বাচনের ট্রেন্ড কারোর জন্য অপেক্ষা করবে না। দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন আমাদের সরকার 1 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিয়েছে। টিসিবির পণ্যর জন্য শৃঙ্খলাভাবে লাইনে স্বল্প মূল্যে পণ্য কিনতে এসে তো কারো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু কয়েকটি পত্র পত্রিকায় দেখলাম টিসিবির পণ্যের জন্য লাইন নিয়ে কথা বলে। তাদের কথায় মনে হয় স্বল্প মূল্যে মাননীয় প্রধানমন্ত্রী 1 কোটি পরিবারকে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করার ব্যবস্থা করায় তারা সম্ভবত খুশি হয়নি। জনগণের মধ্যে স্বস্তি নেমে আসাতে বিএনপি সহ কিছু মানুষের অস্বস্তি বেড়ে গেছে। মন্ত্রী বলেন এই টিসিবির মাধ্যমে 1 কোটি পরিবারকে পণ্য বিক্রি করার সুযোগ করার পর বাজারে তেলের দাম কমেছে, পেঁয়াজের দাম কমেছে, অন্যান্য পণ্যের দামও কমেছে। এতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, বিএনপির মধ্যে অস্বস্তি বেড়ে গেছে। ডক্টর হাসান মাহমুদ বলেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে শতভাগ বিদ্যুতায়িত এলাকা এখন, যা ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও ছোট জনসংখ্যা দেশ ভুটানও করতে পারেনি। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শতভাগ বিদ্যুতায়িত দেশ এখন বাংলাদেশ। দেশ যখন বিদ্যুতের আলোয় আলোকিত তখন বিএনপির চেহারা মলিন হয়ে গেছে, কারণ দেশের মানুষের ভালো চায় না বিএনপি। তারা বুঝতে পেরেছে আগামী নির্বাচনে তাদের ভরাডুবি হতে চলেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।